আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে গিয়ে অ্যালকিনের সাথে হ্যালোজেন ও হাইড্রোজেন হ্যালাইডের সংযোজন বিক্রিয়া। অর্থাৎ হচ্ছে যেই কোনো হ্যালোজেন আমরা সাধারণত এটাকে এক্স দ্বারা প্রকাশ করি, হয় ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যে কোনো হ্যালোজেন অথবা হাইড্রোজেন হ্যালাইড এইচ এক্স, এগুলোর যে কোনো একটা হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদগুলো কী পাওয়া যাবে। তো অ্যালকিনের সাথে হ্যালোজেনের বিক্রিয়াটা একটা বিক্রিয়া আছে যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, নাইন টেনও ইম্পর্ট্যান্ট ছিল, ইন্টারও তেমনভাবে ইম্পর্ট্যান্ট। যেমন হচ্ছে গিয়ে সাধারণত আমরা জানি অ্যালকিনের সাথে হ্যালোজেন সংযোজন বিক্রিয়া দিয়ে থাকে। এখন কোশ্চেনটা জাগে যে ভাইয়া সংযোজন বিক্রিয়া কোন কোন ক্ষেত্রে দিবে। একটাই শর্ত, শর্তটা হচ্ছে যদি যৌগে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে। ধরো এটা একটা অ্যালকিন, আমরা জানি অ্যালকিনে দ্বিবন্ধন আছে, অথবা অ্যালকাইন, অ্যালকাইন হলে ত্রিবন্ধন বিদ্যমান। তো যৌগে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন যদি থাকে আমরা বুঝব যে এটা সংযোজন বিক্রিয়া দিবে। যেহেতু আমাদের অ্যালকেনের ক্ষেত্রে এরকম দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই, এই জন্য সে সংযোজন বিক্রিয়া দেয় না। তো আমি বলেছিলাম যে অ্যালকিনের যে দুইটা বন্ধন আছে এর ভিতর একটা সিগমা একটা পাই, অ্যালকাইনে একটা সিগমা দুইটা পাই। সো পাই ইলেকট্রনগুলো আমরা জানি দুর্বল বন্ধনে আবদ্ধ থাকে, অর্থাৎ পাই বন্ধনটা হচ্ছে দুর্বল বন্ধন, যার কারণে যেই কোনো একটা বিকারক ইজিলি, যে কোনো একটা ইলেকট্রোফাইল ইজিলি কী করতে পারে, এই পাই ইলেকট্রনের প্রতি আকর্ষিত হইতে পারে এবং এই জায়গাতে আয়সা সংযুক্ত হইতে পারে। তোমাদের ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল নিয়ে আমি আলাদা একটা ডিটেলস ক্লাস নেব, এখানে শুধু একটু বলি যে ইলেকট্রোফাইল কী জিনিস। ইলেকট্রোফাইল হচ্ছে যে সকল বিকারক ইলেকট্রনের প্রতি আসক্ত বা যাদের ইলেকট্রন প্রতি আসক্তি আছে। সাধারণত আমরা জানি যে সকল মূল পজিটিভ চার্জযুক্ত তারা সাধারণত ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে। কারণ সে কেন পজিটিভ চার্জযুক্ত, ধরো এক্স পজিটিভ, এক্স হচ্ছে যে কোনো একটা ইলেকট্রোফাইল, সে কেন ইলেকট্রোফাইল, কারণ তার ইলেকট্রনের প্রতি আসক্তি আছে। কারণ সে পজিটিভ চার্জ কীভাবে হলো, তার মানে তার থেকে একটা ইলেকট্রন চলে গেছে অথবা তার একটা তার ইলেকট্রন ঘাটতি আছে, অষ্টকপূর্ণ হইতে ইলেকট্রন ঘাটতি থাকার কারণে সে অন্য একটা পদার্থের পাই ইলেকট্রনের প্রতি আসক্ত, এই জন্য সে হচ্ছে ইলেকট্রোফাইল। আর নিউক্লিওফাইল টার্মটা কি, নিউক্লিওফাইল হচ্ছে গিয়ে কোনো একটা পরমাণুতে অথবা কোনো একটা অণুতে যদি ইলেকট্রন অতিরিক্ত থাকে, যে ইলেকট্রনগুলো সে দান করতে সক্ষম অথবা যে ইলেকট্রনগুলো শেয়ারের মাধ্যমে সে বন্ধন গঠন করতে সক্ষম, তারা হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলগুলো সাধারণত নেগেটিভ চার্জযুক্ত হইতে পারে। তো এখন ইলেকট্রোফাইলগুলো হয় পজিটিভ চার্জযুক্ত হবে অথবা নিষ্ক্রিয় হবে, আর নিউক্লিওফাইলগুলো নেগেটিভ চার্জযুক্ত হবে অথবা নিষ্ক্রিয় হবে। তো ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল নিয়ে ডিটেলস আলাদা একটা ক্লাস থাকবে। তো আজকে যে জিনিসটা দেখাচ্ছিলাম আমি এটা হচ্ছে গিয়ে অ্যালকিনের সাথে হ্যালোজেন ও হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়া। প্রথমে দেখো অ্যালকিনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া দেখানোর ক্ষেত্রে আমি খুব গুরুত্বপূর্ণ একটা রিয়াকশন তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা নাইন টেনে এটা পড়েছিলে যে অ্যালকিনের শনাক্তকরণে আমরা বলেছিলাম, ধরো এটা হচ্ছে ইথিন, তার সাথে আমরা নাইন টেনে পড়ছিলাম যে ব্রোমিন পানির বিক্রিয়া দিয়েছিলাম, যে ব্রোমিন দ্রবণের সাথে যদি অ্যালকিনের রিয়াকশন দেওয়া হয় বা ব্রোমিন পানিতে যদি অ্যালকিন মিশ্রিত করা হয় ব্যাপারটা কী তৈরি হয়, এখান থেকে ব্রোমিন, একটা ব্রোমিন এই কার্বনকে আক্রান্ত করে আরেকটা ব্রোমিন, দুইটা ব্রোমিন আরেকটা এই কার্বনকে আক্রান্ত করে, অর্থাৎ এখানে পাই বন্ধনে দুইটা কার্বনে কিন্তু একটা একটা করে ইলেকট্রন দিয়েছিল, তাই না, এখানে পাই ইলেকট্রন বিদ্যমান। এই ব্রোমিন তার ইলেকট্রন দিয়ে একটা ব্রোমিন এই কার্বনকে আরেকটা ব্রোমিন এই কার্বনকে আক্রান্ত করে তৈরি করেছিল এই যেটা তৈরি হলো, এটার নাম হচ্ছে 1,2-dibromoethane, 1,2-dibromoethane। তো এই পদার্থটা তৈরি হয়েছিল, তার মানে আমরা এতটুকু বুঝতে পারলাম যে অ্যালকিনের সাথে যদি হ্যালোজেন বিক্রিয়া দেয় বা অ্যালকিনের হ্যালোজেনেশনের ক্ষেত্রে হ্যালোজেন মৌলটা, আমরা জানি সাধারণত হ্যালোজেনগুলো দ্বিপরমাণু, একটা দ্বিবন্ধনের একটা কার্বনকে আক্রান্ত করবে এখানের পাই ইলেকট্রন, আরেকটা কার্বনকে আক্রান্ত করে সিম্পলি দ্বিবন্ধনটা ভেঙে সিঙ্গেল বন্ড তৈরি হবে।
তো এটা ছিল অ্যালকিনের শনাক্তকারী বিক্রিয়া। অ্যালকিনের শনাক্তকারী বিক্রিয়ার ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট যে ব্রুমিন পানির দ্রবণটা হচ্ছে লাল, যখন এই ব্রুমিনের সাথে অ্যালকিনটা বিক্রিয়া করে ফেলবে তখন আর ব্রুমিন পানির বর্ণটা লাল থাকবে না। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে যৌগটা হচ্ছে অসম্পৃক্ত, অর্থাৎ যৌগে দ্বিবন্ধন অথবা এটা অ্যালকাইনের ক্ষেত্রেও হয় ত্রিবন্ধন বিদ্যমান। তো এই হচ্ছে গিয়ে আমাদের হ্যালোজিনেশন। সবচেয়ে ইম্পর্টেন্ট যেই জিনিসটা এটা হচ্ছে গিয়ে আজকের অ্যালকিনের হাইড্রোজেন হ্যালাইডের সংযোজন বিক্রিয়া, সবচাইতে গুরুত্বপূর্ণ এবং খুব ভালোভাবে খেয়াল করো এটার উপরে সৃজনশীল আসে অ্যালকিনের হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়া। তো হাইড্রোজেন হ্যালাইড আমি বলেছিলাম যে HX, এটা হইতে পারে হাইড্রোজেন ফ্লোরাইড, এটা হইতে পারে হাইড্রোজেন ক্লোরাইড, হইতে পারে হাইড্রোজেন ব্রোমাইড, অথবা হইতে পারে হাইড্রোজেন তোমার আয়োডাইড, যে কোনো একটা হাইড্রোজেন হ্যালাইড হইতে পারে। তার সাথে রিয়েকশান দিবে কে? অ্যালকিন। এখন অ্যালকিনের রিয়েকশনের ক্ষেত্রে একটা প্রশ্ন জাগে যে অ্যালকিনটা কি প্রতিসম অ্যালকিন নাকি অপ্রতিসম অ্যালকিন। আগে জানতে হবে যে প্রতিসম অ্যালকিন কী আর অপ্রতিসম অ্যালকিন কী। ধরো একটা অ্যালকিন ধরো এরকম, এই ধরো এটা একটা অ্যালকিন। তো দেখো এই অ্যালকিনে দ্বিবন্ধনের এটা হচ্ছে এক নম্বর কার্বন, দুই, তিন, তার মানে দ্বিবন্ধনটা আছে প্রথম এবং দ্বিতীয় কার্বনের মাঝখানে। খেয়াল করো দ্বিবন্ধনের দুই পাশের দুইটা কার্বনে, এই কার্বনে হাইড্রোজেন কয়টা? দুইটা, আর এই কার্বনে হাইড্রোজেন কয়টা? একটা। তো দ্বিবন্ধনের দুই পাশে যে দুইটা কার্বন থাকে ওই দুইটা কার্বনে যদি ভিন্ন সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকে, যেমন এখানে দুইটা এখানে একটা, যদি ভিন্ন এরকম হাইড্রোজেন থাকে এটাকে আমরা বলবো অপ্রতিসম অ্যালকিন বা অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ। আর যদি ব্যাপারটা এমন হয় CH2, দেখো একটু খেয়াল করে ভাই, এক এবং দুই নাম্বার কার্বনের মাঝখানে যেই দুইটা কার্বনের মাঝখানে এটাতেও হাইড্রোজেন দুইটা, এটাতেও দুইটা, তার মানে হচ্ছে গিয়ে দ্বিবন্ধনের দুইটা কার্বনে হাইড্রোজেন সংখ্যা সমান, তারা হচ্ছে গিয়ে প্রতিসম অ্যালকিন। সো প্রতিসম অ্যালকিন অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে বিক্রিয়াটা ভিন্ন হবে, এই জন্যে আমি গুরুত্ব দিয়েছি এটা যে অ্যালকিনের সাথে হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়াটা ভালোভাবে তোমাদের বুঝতে হবে। এবং এটার উপর একটা নীতিও বিদ্যমান যেটাকে আমরা মার্কনিভের নীতি বলি, এবং তার অপোজিট নীতি যেটাকে আমরা খারাসের নীতি বলি, এই নীতিটাও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সৃজনশীলের জন্য। তো তোমাদের হচ্ছে গিয়ে প্রথমে আমি দেখাই প্রতিসম অ্যালকিনটা যদি প্রতিসম হয়, অ্যালকিনটা যদি প্রতিসম হয় তার মানে হচ্ছে কি দ্বিবন্ধনের দুই দিকের দুইটা কার্বনই হাইড্রোজেন সংখ্যা সেম, তাহলে কি হবে রিয়াকশানটা? ধরো CH2, ধরো এটা হচ্ছে ইথিন, আমরা জানি এটা হচ্ছে ইথিন, তো তার মানে দুইটা কার্বনই হাইড্রোজেন সংখ্যা সেম। এখানে যদি আমি রিয়াকশান দেই সাপোজ হাইড্রোজেন ব্রোমাইডের, ফর এক্সাম্পল হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন হ্যালাইড, এটা একটা অপ্রতিসম যৌগ, ঠিক আছে? অপ্রতিসম যৌগগুলো হচ্ছে যেমন হাইড্রোজেন হ্যালাইড অথবা সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, অথবা হাইড্রোজেন অক্সিহ্যালাইড, এগুলো হচ্ছে সাধারণত অপ্রতিসম যৌগ। ধরলাম এখানে হাইড্রোজেন হ্যালাইড আর হাইড্রোজেন ব্রোমাইড, সে প্রতিসম, এটা হচ্ছে গিয়ে প্রতিসম অ্যালকিনের সাথে রিয়েকশান দিল, এই ক্ষেত্রে কী হয়, এই ক্ষেত্রে উৎপাদ পাবা তুমি একটা, এই ক্ষেত্রে সাধারণত উৎপাদ পাবা একটা, একাধিক উৎপাদ পাওয়ার সম্ভাবনা নেই। এক্ষেত্রে উৎপাদটা কীভাবে পাবা? এখানে এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন গিয়ে সংযুক্ত হয় একটা কার্বনের সাথে দ্বিবন্ধনের এই কার্বনের সাথে, আর ব্রুমিন সংযুক্ত হয় দ্বিবন্ধনের এই কার্বনের সাথে, আর উৎপাদটা তৈরি হয় CH3CH2Br, ঠিক আছে? এটাকে আমরা সাধারণত বলবো হচ্ছে গিয়ে 1-2। নর্মালি শুধুমাত্র এখানে এটা ছিল ইথিন, ইথিনের সাথে ব্রুমিন সংযুক্ত হইল, তো এটাকে শুধুমাত্র বলবো আমরা যে 2-bromo ইথেন, এটাকে আমরা শুধু বলবো 2-bromo ইথেন, শুধু এই পদার্থটাই তৈরি হইল। খেয়াল করে দেখো যেহেতু দুইটা কার্বনের দুইটাতে হাইড্রোজেন সংখ্যা সেম, এই ক্ষেত্রে কোথায় হাইড্রোজেন সংযুক্ত হবে অথবা কোথায় ব্রোমিন সংযুক্ত হবে তার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। হাইড্রোজেন যদি এই কার্বনে সংযুক্ত হয় ব্রোমিন তার পাশের কার্বনটাতে সংযুক্ত হবে, অথবা হাইড্রোজেন যদি এই কার্বনে সংযুক্ত হয় ব্রোমিন তার পাশের কার্বনে সংযুক্ত হবে, এক্ষেত্রে স্পেসিফিক কোনো নিয়ম নেই এবং উৎপাদিত পদার্থ একটি, যেমন এখানে 2-bromo ইথেন, কারণ আমি এটাকে 1 নম্বর কার্বন ধরে নিয়েছি।
তো এই হচ্ছে গিয়ে প্রতিসম অ্যালকিনের সাথে এই অপ্রতিসম বিকারকের বিক্রিয়া, এটা এখানে বিকারক হিসাবে কাজ করে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তোমাদের সৃজনশীলে আসে, এটা হচ্ছে গিয়ে অ্যালকিনটা যদি অপ্রতিসম হয় তার সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়া উৎপাদটা কীরকম হবে। এই ক্ষেত্রে বিজ্ঞানে মার্কনিভের একটা নিয়ম তোমাদের ইম্পর্টেন্ট, মার্কনিভের নীতি বলে থাকি আমরা সাধারণত, মার্কনিভের নীতি, মার্কনিভের নীতি। মার্কনিভ কী বলে থাকে? মার্কনিভ বলে যে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ার ক্ষেত্রে অপ্রতিসম অ্যালকিনের দ্বিবন্ধনের যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি ওখানে হাইড্রোজেনটা সংযুক্ত হবে, আর যেখানে হাইড্রোজেন সংখ্যা কম এখানে নেগেটিভ অংশটা সংযুক্ত হবে। ব্যাপারটা কি আমি সিম্পলি দেখাই, পরে একটু এক্সপ্লানেশন করব। ধরো CH3CH2 তার সাথে হাইড্রোজেন ব্রোমাইড রিয়াকশন দিল, একটু খেয়াল করে দেখো এটার নাম কি, এটার নাম হচ্ছে গিয়ে প্রোপিন, অর্থাৎ তিন কার্বন বিশিষ্ট প্রোপিন। এখানে 1 2 3 দেখো কার্বন হচ্ছে গিয়ে তিনটা, এই তিনটা কার্বনের দ্বিতীয় কার্বনে হাইড্রোজেন একটা, আর দ্বিবন্ধনের এদিকে যেই প্রথম কার্বন এখানে হাইড্রোজেন দুইটা, তার মানে হচ্ছে দ্বিবন্ধনের দুই পাশে দুইটা কার্বনে হাইড্রোজেন সংখ্যা ভিন্ন। তো বিজ্ঞানে মার্কনিভের নীতি অনুসারে এই যে অপ্রতিসম বিকারকের যে হাইড্রোজেনটা, অর্থাৎ ধনাত্মক পার্টটা, হাইড্রোজেনটা বা ধনাত্মক পার্টটা এসে সংযুক্ত হয় যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি, আর নেগেটিভ যে হ্যালাইড পার্টটা এসে সংযুক্ত হয় যেখানে হাইড্রোজেন সংখ্যা কম। অর্থাৎ এখানে যে দুইটা বন্ধন আছে এর ভিতরে একটা তো পাই বন্ধন, তাই না? এখানে পাই ইলেকট্রন আছে, পাই ইলেকট্রনগুলোকে আক্রান্ত করে এই বিকারকটা, এর ভিতরে হাইড্রোজেনটা সংযুক্ত হয় বেশি হাইড্রোজেন সংযুক্ত যুক্ত কার্বনের সাথে, আর নেগেটিভটা সংযুক্ত হয় কম হাইড্রোজেনযুক্ত কার্বনের সাথে, আর যে উৎপাদটা তৈরি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা তৈরি হয় CH3CHBrCH3, এটা তৈরি হয় 90% কেইজে। বিজ্ঞানীর মার্কনিভের নিয়ম অনুসারে এটা, এই যৌগটার নাম হচ্ছে গিয়ে তোমার আমার 1 2 3 টু ব্রোমো প্রোপেন, ভেরি ইম্পর্টেন্ট, দেখো এই টু ব্রোমো প্রোপেন এটা 90% তৈরি হয়। 90% পদার্থ আমি যেটা পাবো এটা হচ্ছে টু ব্রোমো প্রোপেন, বাট অনলি 10% পদার্থ আমি আবার পাবো এরকম যে ওখানে নেগেটিভ অংশটা এসে সংযুক্ত হবে যেখানে হাইড্রোজেন বেশি, আর হাইড্রোজেনটা সংযুক্ত হবে যেখানে হাইড্রোজেন কম, তার মানে হচ্ছে CH3CH2 CH2Br, এটার নাম হচ্ছে 1 ব্রোমো প্রোপেন। তার মানে হচ্ছে কি আমার যে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় 90% কেইজে তৈরি হবে 2 ব্রোমো প্রোপেন, তার মানে হচ্ছে গিয়ে নেগেটিভ অংশটা আসবে কম হাইড্রোজেনে, হাইড্রোজেনটা যাবে বেশি হাইড্রোজেনে, আর 10% ক্ষেত্রে উল্টাটা হবে, হাইড্রোজেনটা আসবে হচ্ছে গিয়ে কম হাইড্রোজেনে আর নেগেটিভটা সংযুক্ত হবে হচ্ছে গিয়ে যেখানে বেশি হাইড্রোজেন বিদ্যমান। তো এই যে 2 ব্রোমো প্রোপেন, আমি যদি এটার একটা গাঠনিক স্ট্রাকচার দেখাই তোমরা দেখবে এটা এরকম, 2 ব্রোমো প্রোপেনটা হচ্ছে গিয়ে 1 নম্বর কার্বনটা, এটা এই কার্বনটা, এটার তোমার হচ্ছে গিয়ে 2 ব্রোমো প্রোপেনের না, এটা হচ্ছে গিয়ে 2 নম্বর কার্বনটা, 2 নম্বর কার্বনটা একদিকে আসছে হচ্ছে গিয়ে ব্রোমিন, আরেকদিকে হাইড্রোজেন, আরেকদিকে CH3 মিথাইল, আরেকদিকেও সেম CH3 মিথাইল,